থাকবেন ক্যানবেরার আরও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর রবীন গুদা। রবীন্দ্র নজরুল জয়ন্তীতে তার বিশেষ নিবেদন, অরুণ বীণার সুরে অগ্নি বীণার তারে আপন হতে বিশ্ব পারাপার। বাঙালির এক প্রিন্তে দুইটি ফুল, রবীন্দ্রনাথ ও নজরুল, উৎসবে ব্যসনে আনন্দে প্রেমে বিরহে ব্যথায় সংকটে বিপর্যয়ে বিপ্লবে আন্দোলনে বাঙালি এই দুই মনীষীর শরণাপন্ন হন। আমাদের ব্যক্তিক, সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রিক ও বৈশ্বিক জীবনে আমাদের সমগ্র সত্তায় এরা নিত্য বিরাজমান। উপস্থিত ছবি শুভ সন্ধ্যা। বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা আয়োজিত এবছরের রবীন্দ্র নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আপনাদের উষ্ণ স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে অরুণ বীণার সুরে অগ্নি বীণার তারে আপন হতে বিশ্ব পারাপারে। এই অনুষ্ঠানটি আমরা তিনজনে উপস্থাপন করছি। আমার ডাইনে আছে সৌরভ আচার্য তবলায়, কণ্ঠে আছেন অত্যন্ত সুপরিচিত ডক্টর রবীন গুদা, সঞ্চালনায় আমি তুষার রায়। এই দুই মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো এই ক্ষণিক সময়ে কখনই সম্ভব নয়, তাই আমরা স্পর্শকের মতো কয়েকটি গান দিয়ে তাদের ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। রবির আলোর মতো রবীন্দ্রনাথ সর্বব্যাপী, তাই তাঁর বিশালতা বর্ণনার শুরু নির্ণয় করা যেমন কঠিন তেমনি সহজ, কারণ যে কোনো বিষয় দিয়েই তা করা সম্ভব। তার ১৯০১ সালের চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, জেফারসনের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং লিঙ্কনের গেটসবার্গ অ্যাড্রেসের সমতুল্য, কারণ এই লেখাই তার দৃষ্টিভঙ্গি, তার পয়েন্ট, তার কম্প্যাশন ফর হিউম্যানিটির প্রথম বলিষ্ঠ প্রকাশ। বাঙালির জীবন ও সংস্কৃতিকে বিশ্বজনীন পর্যায়ে উন্নীত করেছেন রবীন্দ্রনাথ। এই পরিচয়ই তার সব পরিচয়ের মধ্যে। ঋতু, পূজা, স্বদেশ, প্রেম, বিচিত্র সব সময় এবং বিষয়বস্তু নিয়ে রবীন্দ্রনাথ গান লিখেছে 2000-এরও বেশি। প্রেম, উপাসনা, প্রকৃতি ও স্বদেশ প্রেম সকল পর্যায়ে রবীন্দ্রনাথের গান এবং তার চেয়ে উৎকৃষ্ট ভাষা ও সঙ্গীত প্রায় পাওয়া সম্ভব নয়। আজকের প্রথম গান কবির 57 বছর বয়সে 1929 সালে লেখা নমি নমি চরণে ভৈরবী রাগের একটি গান।
সমালোচকরা রবীন্দ্রনাথ যখন নোবেল পান তখন তারা ট্রেন ভাড়া করে গিয়েছিলেন তাকে সম্বর্ধনা দিতে। রবীন্দ্রনাথ দেখা করেন। আর একটি তথ্য যেটার কারণে সমগ্র বাঙালি জাতি গর্ববোধ করেন সেটি হচ্ছে রবীন্দ্রনাথের 1913 সালের নোবেল প্রাপ্তি। একটি ঘটনা ঘটেছিল, রবীন্দ্রনাথ নিজে তার পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন একটি ব্রিফ কেসে জাহাজে করে, কিন্তু সেটি যখন জমা দেওয়ার কথা তখন কবিপুত্র রথীন্দ্রনাথ সেটি খুঁজে পান না। অনেক খোঁজাখুঁজির পর সেটি পাওয়া গেল সেই জাহাজের লস্ট অ্যান্ড ফাউন্ড সেই অফিস থেকে। যদি সেটা পাওয়া না যেত হয়তো আমাদের গৌরব আমরা কখনোই হাত পেতাম না। ধন্যবাদ জানাই সেই জাহাজ কোম্পানিকে, যে কারণে আজকে আমরা আমাদের শিরোধার্য ধার্য করতে পেরেছি আমাদের নোবেল পুরস্কারকে। আরেকটি গানে আমরা যাব এখনই, ভৈরবীর আগে আরেকটি গান, তুমি আরো একটু বসো আরো একটু বলো, অধিক কেন অধীর কেন নয়ন কেন চলো চলো। আমাদেরকে শুনতে আর কি ছবি আভাসে
সমর্থন জুগিয়েছে। রবীন্দ্রনাথ তার বসন্ত গীতি কাব্যটি নজরুলকে উৎসর্গ করে আলিপুর সেন্ট্রাল জেলে তাকে পাঠিয়েছিলেন। নজরুল তাকে আশীর্বাদ হিসেবে নিয়েছিলেন। এই দুই মনীষী সাহিত্য, সাম্য, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন হাত ধরে পাশাপাশি। নজরুলের কাব্য প্রতিভা নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নিরিখ নয়, তবে যুগের মনকে যা প্রতিফলিত করে তা কাব্য নয়, মহাকাব্য। অসাম্প্রদায়িক ছিলেন নজরুল, আমরা সবাই জানি। প্রমীলা দেবীকে তিনি বিয়ে করেছিলেন ব্রাহ্ম সমাজের ভয়কে উপেক্ষা করে, মুসলিম সমাজের ভয়কে উপেক্ষা করে। নিজের সন্তান যে কয়েক বছর পরে মারা যায়, তার নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। তাত্ত্বিক হিসেবে অসাম্প্রদায়িক হওয়া এবং বাস্তব জীবনে অসাম্প্রদায়িক হওয়া এর মধ্যে কতখানি তফাৎ, সেটি নিজের জীবনে প্রয়োগ না করলে বোঝা সম্ভব না। নজরুল তা করেছিল। এজন্যই আমরা সাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক হিসেবে নজরুলকেই আমরা গ্রহণ করি। প্রমীলা দেবীকে তিনি কবিতাটি লিখেছিলেন বিজয়ী উৎসর্গ করেছিলেন। সম্ভবত দ্রোহী উচ্ছরিত হয় প্রেম থেকে,
সেই প্রেমের একটি নমুনা আমরা দেখতে পাই সেই বিজয়িনী কবিতায়। তিনি লিখছেন প্রমীলা দেবীকে, হেম রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয়কে তন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মারা হার পরাই তোমার কেশে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। প্রেমের এই কবির আরেকটি গান আরেকটি কাব্যপ্রতি আমরা এখন শুনব, আমার কোন ফুলে আজ ভিড়ল তুমি এ কোন সোনার গান বিশ্ববিহার। Thank you.
সুধীবৃন্দ, দুই গুণীশিল্পী সৌরভের যন্ত্রষষ্ঠ হবে, ডক্টর রবীন গুদার কণ্ঠ গৌরবে। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। আসুন তাদেরকে অভিনন্দন জানাই। বাংলা ও বাঙালির উপনিবেশিক রাজনৈতিক সাংস্কৃতিক উত্থান পতনে, বাঙালির চিত্তাকাশে এই দুই কবি উপনিষী আলো দিয়ে পথ দেখিয়েছেন। তাদের এই অনুপ্রেরণা আজও সমান প্রয়োজন এবং প্রাসঙ্গিক। শেষ করব কবিগুরুর একটি বাণী দিয়ে, এই কবিতাংশ দিয়ে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকে পাবি সারা। আমরা যেন আমাদের সংকীর্ণতা থেকে বিশ্বজনীনতার দিকে ধাবিত হই, প্রেমে সম্মিলনে অনুপ্রাণিত হই, মানবতার জয়গানে যুক্ত করি সবার সঙ্গে। জাতি ধর্ম শ্রেণী বৈষম্যের প্রতিবাদী এই কবি যুগলের অবিনাশী আলো আমাদের মননে ও কর্মে আলোর পথে চালিত করে, মানবতার উদার প্রত্যয়ে উদ্বুদ্ধ করে আলোকিত সমাজ গঠনে সহায় হবে। রবীন্দ্র নজরুল জয়ন্তীতে এই প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।